বীরভূমে দুবরাজপুর থানায় সিপিএম এর ডেপুটেশন কর্মসূচিতে এসে পুলিশকে প্রতিরোধ করার ডাক দিলেন সিপিএম নেতা অরুণ মিত্র একদায় এই বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি ও গরু পাচার মামলায় ধৃত অনুব্রত পুলিশকে বোমা মারার কথা বলেছিলেন বলে অভিযোগ তারপর এদিন সিপিএম নেতা অরুণ মিত্রের অভিযোগ পঞ্চায়েত ভোটের আগে মিথ্যা মামলায় তাদের কর্মী সমর্থকদের ফাঁসাতে চাইছে পুলিশ তাই এবার প্রতিরোধের ডাক দিয়েছেন তিনি দাবি তার তিনি আরো বলেন এবার লাঠি ঝটা নিয়ে বেরোবে গ্রামের মহিলারা প্রয়োজনে পুলিশকে গ্রামেই প্রতি প্রতিরোধ করবে তারা দাবি বীরভূমের সিপিএম নেতার আমি বলতে চাইছি যে পুলিশ প্রশাসনের যে পশ্চিমবাংলার ভূমিকা একদম দলদাসে পরিণত হয়েছে তৃণমূলের কথা মতো সাধারণ নিরীহ মানুষদের মামলা দিচ্ছে এবং মিথ্যা মামলা দিচ্ছে এইভাবে যদি পুলিশ গ্রামে গিয়ে আমাদের সাধারণ মানুষকে মিথ্যা মামলা দেয় পুলিশকে গ্রামে আমরা ঢুকতে দেবো পুলিশকে গ্রামে ঢুকতে দেবো না তাতে যা লড়াই হয় হবে এই যে এখনই আমি মিটিংয়ের পর আমাকে বললো ওই একটা বয়স্ক ভদ্রলোক তাকে এটা কুইটে এই থানায় নয় সদাইপুর থানায় ও যে আমাদিকে জনকে দেখেছে মিথ্যা মামলা দিয়েছে এরকম ব্যাপক মিথ্যা মামলা দিচ্ছে কেউ তৃণমূলের ব্লক বুথ সভাপতিদের কথা মতো এইগুলো হচ্ছে এই জন্যে মিথ্যা মামলা যদি পুলিশ দিয়েছে এক মামলা প্রত্যাহার করতে হবে কিংবা পুলিশকে আর গ্রামে ঢুকতে দেওয়া হবে সেই জেহাদ আমরা ঘোষণা করে দিয়েছি পঞ্চায়েত নির্বাচনে কে প্রার্থী হবে তাদেরকে এখন থেকে ভয় দেখাচ্ছে কে আমাদের মিছিলে যাবে এখান থেকে ডিএফআর মিছিলে লেগেছিল কিছু ছেলে বোধ হয় হেতমপুর থেকে তাদিকে ডেকে এখানকার বড়ো বউ ভয় দেখিয়েছে কেন ডিএফআর মিশি লেগা হলো এই জন্যই বলেছি যে পুলিশকে আর গ্রামে ঢুকতে দিও না লাঠি ছোটা ঝাঁটা নিয়ে বেরোয় হয়ে পড়ছে আমি পুরো মারতে বলিনি আমরা পুলিশের ভিতরে প্রতিরোধ করতে তুলব প্রতিরোধের প্রতিরোধ তুলব তুলো লাঠি দিয়ে পুলিশ হ্যাঁ অবশ্যই করতে হবে মেয়েদিকে বার করতে হবে